ওই দা মনে আইছে তা তো খাবো না কইছে কিটা বাতাইছে ইলিশ ভাই মাছ হ্যাঁ হ্যাঁ তরকারিটা দেখি কি অবস্থা তরকারি কি পাতলা তরকারি হইছে তরকারিটা একটু পাতলা হলে ভালো হতো যাই হোক এখন একটা লম্বা হাঁটা আছে আমাদের মাছ ধরতে যাচ্ছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন আমরা আছি ঢালচরের দক্ষিণ পশ্চিম কোনায় তারুয়ার চরে অসম্ভব সুন্দর একটি জায়গা সাগরের পরিস্থিতি ভালো না আবহাওয়া বেশ ঘোলাটে এর মধ্য দিয়ে কখনো কখনো বৃষ্টি আসছে তবে বৃষ্টি থেকে বাঁচার কোনো ব্যবস্থা না নিয়েই আমরা হাঁটা দিয়েছি কারণ আমরা পুরো প্রকৃতিটা এবার উপভোগ করব আর মাছ ধরব তাহলে কতক্ষণ হাঁটবো আমরা এক ঘন্টা ওই সূর্য উঁকি দেওয়ার চেষ্টা করে হ্যাঁ কিন্তু পারে ওঠে না গাছ ভর্তি কাঁটা ভাই চলেন তাহলে যাই অনেক লম্বা পথ যেতে হবে ওই যে সর্দারা রওনা দিয়ে দিছে আর এই হচ্ছে বঙ্গোপসাগর ওই দিকটা বেশি সুন্দর না বেশ কি সুন্দর জায়গা রে এগুলো এদিকে ভেঙে গেছে অনেকখানি ভেঙে গেছে ওখানে 3-4 কিলোমিটার ছিল এদিকে হ্যাঁ এটা বন বিভাগের মানে বন বিভাগ আগে আগে না এখনো চর উঠলে ওই চরটা সম্ভবত কয়েক বছর দেখে তো দাঁড়ায় কিনা ও যদি দাঁড়ায় যায় মানে ভেঙে না যায় ডুবে না যায় তারপরে হচ্ছে বীজ ফেলে ঠিক আছে এইভাবে মানে ম্যানগ্রোভ তৈরি করা হয়েছে না অনেক পুরনো বন কত বড় বড় গাছ ম্যানগ্রোভ এত বড় গাছ হতে সময় লাগে মেলা বছর এটা শুনতেছি যে প্রায় 50 বছর আগে এই মানে ইয়ে লাগানো হয়েছিল গরুগুলো আছে না ভাই দেশি গরু মাছ ধরার পাশাপাশি এখানকার মানুষদের আরেকটি কাজ বা পেশা অথবা সম্পদ বলা যায় সেটি হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি বলবো কি ভাই আমি তো নিজেই দেখতেছি আগে জঙ্গলে সাদা হরিণ পাওয়া যায় আর টুরিস্ট পার্টি সাদা হরিণ জীবনে কোনোদিন দেখি নাই আরে এখানে চলে আসে হ্যাঁ ওই আপনার ইয়ের মতো ওই এতালের খেজুরের মতো এই বনে যেটা আর কিছু নাই থাকুক কি আছে জানি না পাখি আছে প্রচুর প্রচুর পাখি প্রচুর পাখি আছে এবং আমার কাছে মনে হলো যেখানকার মানুষের এদিকে নজর কম হ্যাঁ মানে হরিণ শিকার পাখি বালি সদ্দা তুলে দিছে দেখছেন তুফানি আর কি ঝরে এটা কি এটা কি রেমালে করছে এগুলা রেমালে আমরা চলে এসেছি সাগর পাড়ে একটু আসলে পরীক্ষা করে দেখব কারণ আমি জানি না এখানে কোথায় বসে ফেলতে হয় কিংবা এখানকার মাছেরা কি খায় কিংবা কি মাছ পাওয়া যায় তাই মোটামুটি এক রকমের প্রস্তুতি নিয়ে বসে ফেললাম মাছ ধরার জন্য কি গাঁথি দিলেন ভাই পোকা আর ইয়ে ইলিশ পোকা ইলিশ একটু ভাই মাছ হ্যাঁ হ্যাঁ ভিডিও পোয়াশো করি নাই ভিডিও পোয়াশো করি নাই
যাওয়ার আগে আমার কিন্তু না আমি ভিডিও এর মধ্যে কাটিও নেই ভাই দেখেন এটা এই একে রাখবো খাওয়ার ভিতরে এই থালাটার মধ্যে রাখবো আদারের ইয়া টানতে হবে ভাই আমি খুলতেছি আপনি ধরা কি যন্ত্রণাটা দিল খেলানোর আগে খাই ফেলবে এটা কোনো কথা মাত্র 30 সেকেন্ডে মাছ সেকেন্ড না মানে ফেলছি আরো কম মাছ আছে এখানে তার মানে এখানে রাখবেন ভাই 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 ওটা বড় জায়গা না এখানে রাখেন এইটাতে এইটাতে রাখো এইটাতে রাখেন ওটাতে রাখো ওটাতে এটাতে হ্যাঁ হ্যাঁ এটা অনেক গর্ত ছোট ভাই অসুবিধা নাই বেশি নাই কিন্তু এটা ছোট আছে বদ্ধ আছে ওটা আবার বড় জায়গা দূরে দূরে করে কিনে ওই যে দেখা যায় ট্যাংরা ধরা পড়লো একটা ঢালচরে নতুন এসেছি এখানে যারা মাছ ধরেন বর্শি দিয়ে তাদের কারোর সাথেই সেরকম পরিচয় নেই আবার বেশিরভাগ মানুষ যেটি বললেন সেটি হচ্ছে যে অল্প কিছু মানুষ শখ করে বর্শি দিয়ে মাছ ধরে এবং এখানে পাঙ্গাস মাছের মতো বড় বড় মাছও পাওয়া যায় হাঁসের ভুড়ি দিচ্ছে এবারে ঠিক আছে আমরা দেখি এক একবার এক একটা দিয়ে ট্রাই করি দেখি মাছ যেটা ভালো মনে করে নড়া দেয় নড়াও দেয় নাই খাবার শেষ সচরাচর সুন্দরবনে মাছ ধরার অভিজ্ঞতা যথেষ্ট হয়েছে ওদিকে সেন্ট মার্টিন কিংবা কক্সবাজারেও মাছ ধরেছি মাঝে মাঝে এটি নিতান্তই শখের বসে কিন্তু এই অঞ্চলে আমার প্রথম চেষ্টা নানা রকমের টোপ ব্যবহার করে এই সাগরের মাছ ধরার চেষ্টা করছি আমি খাবার খেয়ে ফেললো কোনো কোট টোট দিল না ভাই সেকেন্ড ডান বেলায়েত সরদার কেবল চলে আসছে আপনাকে গাইতে দেন আমি এটা তেলা পোকা কাটিছি আপনি তো ভাই কাজের না মাথা বাইর করে দেন ভাই বিসমিল্লাহ বলে কোট দিলে ঠিক পাবেন ভাই এক জায়গা খারাপ লিও ভাই কুসা হয়ে গেলেন তো আপনিও বেলায়েত সরদার তার বর্শি তৈরি করছেন এর মধ্যে আমার বর্শিতে একটি কুচ্চা উঠে পড়লো মানে সাগর এবং এই উপকূলে এই জলজ প্রাণীটি প্রায় ওঠে বর্শিতে যদিও আমি একটু ভয় পাই তবে সঙ্গী এনায়েত আমাকে সহযোগিতা করলো বর্শিটি খুলে কুচিয়াটি আবার পানিতে ছেড়ে দেওয়া হলো ভাই আমারে শিষ্যই মানতেছেন না ভাই এদিকে বর্শি তৈরি করে ফেলতেই আমাদের সর্দারের হাত বর্শিতে একসাথে দুটি মাছ উঠল আসেন আসেন আসেন
আমি সারাই দিচ্ছি আসেন। ওই দাম মনে আছে তা তো পাবো না। কইছে কিটা বাতাইছে। নাও কামরুল। এই আর তো করে দিলে কোনে মাছ উঠা দিলেগা। ওই আদার আবার গাইতে দিবা। মাছ উঠবে তো করে দিলে মাছ উঠবে। ও ভাই আমার বসে একটু বড় দিছি। ওই পলিথিনের টুকরাটা নিয়ে আসো। রশি আরো আছে? ওই আমার বসেই তো দুটো একটা ছোট একটা বড় তো আরেকটা বসে দাও। আরেকটা দিবেন? বড় দাও লাগবে না ভাই। তাহলে দুটেই দাও। থাক দুটেই থাক। আদার কম তো এই জন্য। কামরুলের দিকে তাকা। কামরুল একটু হাসি দাও তো ভাই। কামরুল ওয়াও সর্দার ভাই তো মাছ দুটো বাদাই ছিল। হ্যাঁ দুটো বাদাই ছিল, টের পাইনি, একটা আগে বেঁধে ছিল। নাই আমরা মাছ ধরার আরও সুন্দর পরিবেশ খুঁজছি, তাই বনের পাশ দিয়ে আরেকটু এগিয়ে যাব আমরা। আপনার রাশিতে ভাইয়ের বাদে কালীলতা চল নাকি ভাই? কামরুল আগে যাইতে পারতেছো না আমাদের আগে? চরের একেবারে দক্ষিণ পাশ দিয়ে আমরা হাঁটছি এবং সাগর পার ধরেই বলা যায় আরেকটি জায়গায় বসে ফেলার সিদ্ধান্ত নিলাম আমরা। চলেন ভাই, প্রেম কাদা আছে। ও আরো একটা ভাই, নতুন জায়গায় ট্যাংরা মাছ যা পাবে সব একজনের দিব আমি ভাবতেছি, দেখি কারে দেওয়া যায়। কিশোর কামরুল আমাদের মাছ ধরায় সহযোগিতা করছেন, সেই সাথে আমরা যেই কটেজে উঠেছি তার ব্যবস্থাপনায় যিনি আছেন হাসান ভাই, তিনিও আমাদের সঙ্গে সঙ্গে হাঁটছেন, দারুণ উপভোগ করছি। অবশ্য এখানে মাছ ধরার পরিবেশ ভালো পাচ্ছি না, অর্থাৎ বসে ফেলা কিংবা ভাটার সময় যে খাড়ি থাকবে সেরকম জায়গা খুঁজে পাচ্ছি না, তাই আবারও রওনা হলাম। মোটামুটি ধারণা থেকে একটি জায়গা আমরা নির্ধারণ করেছি, আরও প্রায় আধা ঘন্টার মতো হাঁটলে সামনে একটি খাল আছে, সেখানে নাকি সাগরে কিছুটা খাড়ি রয়েছে, অর্থাৎ গভীরতা রয়েছে, তো সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। একেবারে অচেনা জায়গায় হাঁটছি আমরা। এই বিলাত ভাই গেল কই? ডাক দাদি আরেকটা। বিলাত ভাই ও পাওয়া গেছে, পাওয়া গেছে, হ্যাঁ দেখা গেছে। এবারে এগুতে কি হঠাৎ তাকিয়ে দেখি আমাদের বহরে বিলাত সর্দার নাই, যদিও তাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, তারপরে একটু চিন্তা হলো যে হঠাৎ করে বাঘের টেনশন পিছিয়ে পড়লেন কেন, হয়তো পায়ে কোনো সমস্যা হতে পারে। ও দেখা গেছে, দেখা গেছে ভাই, কি টেনশনের মধ্যে রাখছিলেন আমাদের। তাই আবারও ফিরতি পথ ধরলাম আমরা, কিন্তু যেতে যেতেই তাকিয়ে দেখি বেলায়েত সর্দার আমাদের দিকে এগিয়ে আসছেন। ও ভাই কি টেনশনের মধ্যে রাখলেন আমাদের,
আমাদেরকে কি টেনশনের মধ্যে রাখলেন, খুঁজে পাচ্ছি না। এই জঙ্গল তো আর আপনার চেনে না, এই জঙ্গলে আমি আর আপনি সমান সমান। এই পথে আসবো, ও আচ্ছা আচ্ছা, ও কাঁচ ভাঙা, এই সাবধান ভাঙা কাঁচ। গরু আছে, মহিষ আছে, এখানে এখানকার গেওয়া গাছগুলো একটু আবার অন্যরকম। ও ভাই, পুতনি দ্বীপের গাছের মতো লম্বা লম্বা, আমি তো যাওয়ার সময় সবসময় চিন্তা করি যে যতদূর যাই ততদূর আবার ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, খাল পর্যন্ত গেলে তো পাবই, ট্রলারও পাবো। হ্যাঁ, সামনে একটা খাল আছে, এখানে খাল কম, এসে পড়ছি না। আধা ঘন্টারও বেশি সময় ধরে হাঁটলাম আমরা, মাছ ধরার পরিবেশ পাচ্ছিলাম না, একটা জায়গায় এসে থামতেই হলো, কারণ এখানে একটি ছোট্ট খাল রয়েছে এবং সেই খালের ভেতরে এসে অবস্থান নিয়েছে বা বসবাস করছে বেশ কয়েকটি জেলে নৌকা। নৌকা বলা ঠিক হবে না, এগুলো আসলে ইঞ্জিন চালিত ট্রলার, এবং কাছাকাছি বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গায় তারা মাছ ধরতে যান এবং ইলিশ শিকার করেন। আবহাওয়া খারাপ বলে তারা এই খালের ভেতরে এসে আশ্রয় নিয়েছেন। যাই হোক, আমরা ভেবেছিলাম যে এখানে এসে একটি ভালো মাছ ধরার জায়গা পাব, কিন্তু সেটি পেলাম না, আমরা আবারও ফিরতি পথ ধরলাম। ফিরে আসার পথটি সহজ ছিল না, বেশ পরিশ্রম হচ্ছিল, আবহাওয়াও একেবারে প্রতিকূলে, এদিকে একটু দুশ্চিন্তা হচ্ছিল যেহেতু পথ ঘাট চিনি না। তবে সাগরের পার ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম, ততক্ষণে সন্ধ্যা হলো। সেই ভোরবেলা ঘুম ভেঙেছে আমাদের, এবং তারপর থেকে একের পর এক নানা রকমের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি। সেই সাগরে গোসল করতে গিয়ে মাছ ধরা থেকে শুরু করে মাছের চরে যাওয়া, সেখান থেকে ফিরে আসা, হাঁটতে হাঁটতে এই জঙ্গল পেরিয়ে মাছ ধরতে যাওয়া, সেখান থেকে ফিরতি পথ ধরা, সব মিলিয়ে বেশ ক্লান্ত আমরা। তাই মাছ ধরা ইতি টানলাম, আমরা ফিরতি পথ ধরলাম, যাচ্ছি আমরা যেই কটেজে রয়েছি তার উদ্দেশ্যে। কেমন মাছ ধরলা এনায়েত? দারুন ভাই, দারুন না?
প্রথমটা মাছ আছে, মাছ আছে। আমরা জায়গাটা বুঝতে পারলে এই জাতি অলস জাতি এরা এই কষ্ট করতে পারবে না বলে এরা এই কাম করে না। বসি সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই। আমরা যে জাতির কাছে আছি এটা হচ্ছে অলস জাতি। এরা একবার ইলিশ ধরবে সবচেয়ে দামি মাছটা, ঠিক আছে, কম দামের মাছ ধরে না। তবে আমাকে জামতলার মতো লম্বা সফর শেষে ফিরলাম, অনেকটা রাত হয়ে গেল, প্রায় 9টা বাজে, এবং এর মধ্যে আমরা টের পাচ্ছি যে ভীষণ ক্ষুধা লেগেছে। আমরা যাওয়ার সময় শুধুমাত্র এক বোতল পানি নিয়ে গেছি, কাজেই পানি পিপাসায় সমস্যা হয়নি। আমরা ফিরতে ফিরতে আমাদের আলমগীর ভাইয়ের রান্নাবান্না নিয়ে ফিরে আসার কথা। আমরা আজ দুপুরে যে মাছ ধরেছি ইলিশ মাছ, সেই মাছ দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া হবে। আলমগীর ভাই আসছেন নাকি? কি হলো আজকে তাহলে? ওই আমাদের আমাদের ধরা মাছ না? কি মাছ ধরিলা বর্ষি দিয়ে আমরা ডুবে মাছ ধরি যার জাল তাকে পাইছিলে? না হ্যাঁ পাইনি। না হ্যাঁ চিনি পাওয়া যাবে না, অসুবিধা নাই। আগে একটু তরকারিটা দেখি কি অবস্থা। তরকারি কি পাতলা তরকারি হয়েছে? তাও ঘন। এখানকার মানুষ কি পাতলা তরকারি রাঁধতে পারে না, তাই না? নাকি শহরের মানুষকে খাওয়াতে খাওয়াতে এরকম হয়ে গেছে? অসুবিধা নেই ভাই, মাথা দিয়ে একটা মাথা খাই। হ্যাঁ বড় মাথা যেটা ধরছি আমরা, ধরলাম যেটা দাবরায় একটা নাকি ধরছি তিনটা। একটু পাতলা হলে ভালো হতো, যাই হোক। শরীর ভীষণ ক্লান্ত, পা নড়তে চাইছে না, কিন্তু তারপরও খাওয়া দাওয়া শেষ করতে না করতে আমরা হাঁটা দিলাম। তরোয়ার দ্বীপের একেবারে পশ্চিম প্রান্তে, পশ্চিম উত্তর প্রান্ত বলা যায়, সেখানে আমরা যাচ্ছি। সমুদ্র সৈকত সেখানে রয়েছে এবং সেখানে গেলে লাল কাঁকড়ার দেখা পাওয়া যায়। যদিও দিনের বেলা গেলে ভালো হতো, আমরা রাতেই রওনা দিলাম। আমরা ভাবছিলাম যে এই ক্লান্ত শরীরে হয়তো সেখানে গিয়ে উপভোগ করতে পারবো না, কিন্তু হাজার হাজার লাল কাঁকড়ার ছুটোছুটি দেখে মনটা ভরে গেল। বিদায় নিচ্ছি, পরের পর্বে আবারও দেখা হবে।